হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি ফজর নামাজ পড়িয়া সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, অতঃপর দুই অথবা চার রাকাত ইশরাকের নামাজ পড়ে, দোজখের আগুন তাহার চামড়া স্পর্শ করিবে না, বাইহাকি শরীফ। এই হাদিসের ব্যাখ্যা করতে যে মাওলানা আশরাফ আলী থানুই সব লিখছেন, এখানে বলা হয়েছে ফজরের পরে মসজিদে বসেই জিকির আজকার করবে ইশরাক পর্যন্ত। উনি লিখছেন যদি কেউ স্বাস্থ্য রক্ষা করার জন্য বাইরে হাঁটাচলা করে আর মুখস্থ জিকির করে বা তেলাওয়াত করে, মসজিদে বসে থাকলো না, বাইরে একটু চলাফেরা করলো স্বাস্থ্য রক্ষা করার জন্য, তারপরে হেঁটে এসে সে ইশরাকের নামাজ পড়ে নিল, তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাই বলেন, তার সব আল্লাহ তাআলা এই হাদিসে যে ঘোষণা করা হয়েছে এর থেকে কম দিবেন না, কারণ সেও এই টাইমটা জিকিরে ছিল, ইশরাক পর্যন্ত জিকিরে ছিল। জিকিরে থাকার পরে এক ভাই মসজিদে বসে আছে, এতেকামের নিয়েতে আর এক ভাই স্বাস্থ্য রক্ষা করার জন্য একটু হাঁটাচলা করতেছেন, তো স্বাস্থ্য রক্ষার নিয়েতে হাঁটাচলা করা এটা যেহেতু শরীয়তের দৃষ্টিতে অনেক বড় মহৎ খেয়াল, অনেক বড় ভালো নিয়ত, এটা কোনো দুনিয়াদারি না। এজন্য এটাও দিনদারি হওয়ার কারণে তার সব আল্লাহ কমাবেন না, মসজিদে এতেকাব করে যা সব পাবে, উনি স্বাস্থ্য রক্ষার মেহনত করে ওই সব পাবেন, এতেকাব আল্লাহর জন্য, স্বাস্থ্য রক্ষা করা আল্লাহর জন্য। জোহরের চার রাকাত নামাজ জামাতে পড়ার মধ্যে ইমাম সাহেব দুই রাকাত পড়ে তার উজু ভেঙে যায়, এক্ষেত্রে বাকি নামাজ পড়ার বিধান কি? বাকি নামাজ পড়ার বিধান হল ওনার পিছনে যদি সহি কেরাত পড়নওয়ালা লোক পাওয়া যায় তো উনি হাতে ধরে তাকে সামনে দিয়ে দেবেন, ওই লোকটা বাকি দুই রেখাত পড়াবে আর ইমাম সাহেব উজু করতে চলে যাবেন, উজু করা সে যতটুক পান, এক রেখাত পান যাই পান, এক রেখাত পান উঠে আর এক রেখাত পড়বেন, উনি উজু করে আসে যতটুক পান,
আর এক ভাইকে আগে করে দিবেন, একে বলে খলিফা বানানো। বাচ্চা জন্ম হওয়ার পর অনুষ্ঠান করে খাওয়ানো কতটুকু সঠিক? অনুষ্ঠান করার কথা নেই, সপ্তম দিন আপনি তৌফিক অনুযায়ী গরু খাসি এগুলো জবাই করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু গোস্ত বন্টন করলেন, এটু পাওয়া যায়। তা আশা করা যদি কেউ পাকায় খাওয়াই দেয় এটা আকিকা হয়ে যাবে, কিন্তু শরীয়তের মূল নিয়ম হল যে আপনি গরু হোক খাসি হোক আকিকার নিয়তে জবাই করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে কিছু কিছু গোশত দিয়ে দেবেন, আদাসের এক পোয়াজা হোক এটা বিলি করবেন, এটা হল উত্তর। মানুষ মারা যাওয়ার পর সাত দিন পর এবং চল্লিশ দিন পর খাওয়ান দেয়, এটা সঠিক কিনা? এটা হিন্দুয়ানি প্রথা, হিন্দু ধর্মে কেউ মরে গেলে কখনো সাত দিনের মাথায় কখনো ত্রিশ দিনের মাথায় সাধারণত চল্লিশ দিনের মাথায় তারা একটা খাওয়ান দেয়। পাবলিক বলে যে হ্যাঁ শ্রাদ্ধ খাওয়া হয়েছে, তাহলে শ্রাদ্ধ না শ্রদ্ধা, শ্রদ্ধা ওই লোকটা মরে গেল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য খাওয়া হয়েছে। এটা মূলত কাফেরদের কাজ, কাফেরদের অনুষ্ঠান, আমরা না জানার কারণে আমাদের মধ্যে ঢুকছে, করা যাবে না। আমি ঈশান নামাজের তৃতীয় রাকাতের প্রথম থেকে শরীক হতে পেরেছি, ঈশান নামাজের তৃতীয় রাকাতের প্রথম থেকে তৃতীয় রাকাত যখন শুরু হয়েছে ইমাম সাহেব দাঁড়াইছেন তৃতীয় রাকাতের জন্য, তখন এই লোকটা শরীক হয়েছে। বাকি তিন রাকাত নামাজ কিভাবে পড়ব? তো বাকি তো তিন রাকাত থাকে না, তৃতীয় রাকাত শুরুতে দাঁড়াইলে তৃতীয় রাকাত ইমাম সাহেব পড়লো, চতুর্থ রাখা তো ইমামের সাথে পড়লো, আর বাকি আছে কত? এটা উনি ভুল লিখছেন, বাকি তিন রাখাত কিভাবে পড়ব? বাকি দুই রাখাত, বাকি দুই রাখাত উনি দাঁড়ায় সোরা মিলায় পড়বেন, বাকি দুই রাখাত কিভাবে পড়বেন? যা সুরছে শুরু দিক দিয়ে সুরছে, তো শুরুর দিকেটা তো সোরা সহ ছিল, শেষের দিক থেকে ছোট নাই। মহিলা হাজিরা কিভাবে হজের সময় মুখের
নিকাব ব্যবহার করবে, ব্যবহারিকভাবে বুঝিয়ে দিলে উপকৃত হইতাম। ব্যবহারিকভাবে বুঝাবো কিভাবে? তাহলে ওর একটা ই লাগবে বাইতুল মোকাররম থেকে, 2 তারিখে যে চাঁদ অল্প চড়া, 2 কিনারে চিকন, পিছনে বেল্টের মতো আছে, ওটা বোরকার নিচ দিয়ে দিবে, বোরকার ভিতরে একটা মাথা পড়বে, সামনে অল্প একটু বাড়ানো আছে, অল্প একটু 1.5-2 ইঞ্চ, নিকাবটা ওর উপর দিয়ে ছেড়ে দিবে, তাহলে আর মুখে লেগে থাকলো না, লটকে থাকলো। এই হল নিয়ম। এক ব্যক্তি বাড়ি ভাড়া পায় 12,000 টাকা এবং একটি ছোট দোকান থেকে অল্প কিছু আয় হয়, এইসব আয়ের উপরে তার সংসার চালানো খুব কষ্টকর। তার স্ত্রী গুরুতর অসুস্থ, তার অনেক টাকার দরকার, এক্ষেত্রে তাকে জাকাত বা ব্যাংকের ইন্টারেস্ট এর টাকা দেওয়া যাবে কিনা? 12,000 টাকা পায় পয়সা ভাড়া আর দোকান থেকে অল্প না, 15,000 টাকা পায়, মাসে সে কত পায়? তো বলতেছে যে তার সংসার চালানো খুবই কঠিন, এই 15,000 টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। তার মানে এর কাছে নেশা পরিমাণ মাল নেই, 52.5 তোলার উপার যে দাম, এই পরিমাণ মাল তার কাছে নেই। যখন নেই তো তাকে জাকাত দেওয়া যাবে, ব্যাংক ইন্টারেস্ট এটাও দেওয়া যাবে, ওটা তার জন্য হালাল। اللهم صل على سيدنا ربنا آتنا في الدنيا يا حي يا قيوم اصلح لنا شأننا